ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু আত্মীয় স্বজন যদি শিরকের ওপরে অটল থাকে তাহলে তাদের সাথে সদ্ব্যবহার করা যাবে কিনা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আত্মীয়র সাথে সম্পর্ক রাখা জরুরি আত্মীয় আত্মীয় স্বজনের বিষয়টা হচ্ছে অন্যান্য বিষয়ের চাইতে ভিন্ন একটা বিষয় যার কারণে

আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো আর সদ্ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্তকুল্লাহ লাদি তাসা আলু নবিহল আর হাম শ্রনিশা এক নম্বর এক আল্লাহ তালা বলছেন যে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট চাওয়া তারপরে জ্ঞাতি বন্ধন ছিন্ন করাকে ভয় করো অর্থাৎ আর হাম শব্দ দ্বারা আত্মীয় স্বজনের বিষয়টি আল্লাহ এখানে তুলে ধরেছেন রেহেম শব্দের অর্থ দ্বারাই রেহেম বলা হয় মায়ের গর্ভাশয়কে তো মায়ের গর্ভাশয়ের সাথে এখানে রেহেম কে তুলনা করা হয়েছে অর্থাৎ আত্মীয়র সাথে সম্পর্ক রাখার বিষয়টি স্পষ্ট ভাবে এবং গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিয়ে এসেছেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে যেটা বলেছেন যা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখতে গেলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে ফাল ইয়াসিল রাহিমা সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তাহলে বোঝা যাচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে যে হাদিসটি রয়েছে বোখারি মুসলিম সেই বোখারি ছয় নম্বর হাদিস এরপরে কাতাদার রদিয়াল্লাহ তালানু বলেন যে খাস আম গোত্রে এক ব্যক্তি বলছেন যে আমি রসুল সাল্লাহ আলী কাছে আসলাম তখন তিনি তার কিছু সঙ্গী সাথীর সাথে ছিলেন আমি বললাম যে আপনি কি মনে করেন যে আপনি রসুল তিনি বললেন যে হ্যাঁ তা আমি আমি বললাম যে আল্লাহর রাসূল হে আল্লাহর রাসূল কোন আমল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় তিনি বললেন যে আল্লাহর প্রতি ঈমান আনা তারপরে আবারও তিনি বললেন যে তারপরে কি তখন তিনি বললেন যে আত্মীয়তার বন্ধন বজায় রাখা তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার পরেই আত্মীয়তার বন্ধন বজায় রাখা এটা হচ্ছে সবচাইতে ভালো আমলের মধ্যে অন্যতম একটি আমল এরপর রসুল সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে পরে যেটা ভালো আমল তা হচ্ছে যে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা যে হাদিসটি রয়েছে সেই তার্গিব তারিফের দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আত্মীয়তার সম্পর্ক কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা হয়তো বুঝার চেষ্টা করি না কিন্তু আমাদের বোঝা জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 2760 5986 সহিহ মুসলিমের 6687 এবং 6688 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিযকি ইয়ুমসা আলাহু ফি আছারি যে ব্যক্তি চায় যে তার রুজি প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক সে যেন সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ হতে পারে যে রিজিক বৃদ্ধি এবং হায়াত বৃদ্ধির জায়গাতে এই বিষয়টাকে আনা হয়েছে এ ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে আত্মীয়তার সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ বিষয় যদি তারা শিরক করে কোন পাপ কাজ করে তাহলে তাদেরকে অবশ্যই বাধা দিতে হবে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে যদি তারা না মানে তাহলে তাদের সাথে জাস্ট সম্পর্কটা বজায় রাখতে হবে কিন্তু পাপ কাজে তাদেরকে সহযোগিতা করা যাবে না পিতামাতার ক্ষেত্রে বিশেষ করে মায়ের ক্ষেত্রে যেটা হাদিসে বর্ণিত হয়েছে যে অমুসলিম হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন তো মা যেহেতু মাই এখানে অন্য কোনো বিষয় আসে না সে সুতরাং এখানে এভাবে বলা হয়েছে যে মায়ের সাথে সম্পর্ক রাখতে হবে সদ্ব্যবহার করতে হবে সে মুশরিকা হলেও সেরকম আত্মীয়তার বিষয়টা এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয় এমনকি এটা আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুতরাং আত্মীয়ের যে সম্পর্ক থাকা দরকার সেটা অবশ্যই রাখতে হবে আর বাকি পাপ কাজের ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভবপর আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তফিক দান করুন আমিন আসসালাম